welcome back to my channel and welcome back to my another fresh vlog. I'm Moushumi and I'm with my sister Baba. Hey, hey. I'm with my Hey, I'm with my brother. Woo! Today picnic. So, today I'm with Dadu Bhai and our Dadu Bhai. Our two brothers are with us. Yeah. And I'm going to make roll. So, chalo roll. Bana. Baba, ki bana ba? Baba, ki bana ba? So guys, roll bananor jonno ami niye niyechi moida ar tar modhe diye diyechi noon ar halka ektu chini ar jol ta ke bhalo kore futiye ami mekhe nichi moida ta ke shotti bolte ki moida ta ami makte parchi na eto gorom jol chilo to bhai boleche bhai mekhe debe tai bhai makche bhai ei je nacho 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 ei je বাবা ইয়ের কি কাণ্ড দেখো ওর মাকেও আদর দিচ্ছে না কামর দিচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তো তোমরাই কমেন্ট করে বলো ময়দার ডোটাকে গোল গোল করে বেলে আর তাকে একটু হালকা আঁচে সেকে নিলাম আর যাতে রোল বানাতে সুবিধে হয় আর ভাই এদিকে শশা পেঁয়াজ সবকিছু কুচি করে কেটে রেখেছে আর চাট মশলা আর বিট নুন রেখে দিয়েছি সবকিছু রেডি করে এবার ডিম ফাটানো হচ্ছে ডিম ফাটানো কমপ্লিট হয়ে গেলেই শুরু হয়ে যাবে রোল বানানো তো তোমরা গাইস স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো অনেক 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 মজা করেছি আমরা তো সবটাই কিন্তু এই ভিডিওতে শেয়ার করেছি তাহলে চলো কন্টিনিউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আর আলাদা করে ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ কারণ পেছনে মিউজিক বাজাচ্ছিল ভাই অনেক লাউডলি কপিরাইট আসার ভয়ে আমি আর তখনকার কোনো ভয়েস ওভার দিতে পারিনি আমি তাই এক্সট্রা করে ভয়েস ওভার দিচ্ছি তো তোমরা দেখো এখানে রোল বানানোর জন্য ফ্রাই প্যানে আমি বসিয়ে দিয়েছি আর রুটিটাকে তেল দিয়ে একটু হালকা শেকে তার উপর ডিম ছেড়ে ভাইয়ের কাছে দিয়ে দেবো বাকি জিনিসটা ভাই করে নেবে তো তোমরা দেখো অবশ্যই আর আমি এত ভালো করে রোল বানাতে পারি না তাও একটু চেষ্টা করলাম ঘরে হালকা টিফিনের জন্য আমরা সবাই মিলে আনন্দ করে খাবো আর একটা চ্যালেঞ্জও আছে তাহলে কন্টিনিউ দেখো তো আমি রুটিটাকে ডিমের মধ্যে ছেড়ে ভেজে আমি ভাইকে দিয়ে দিয়েছি আর ভাই এবার তার উপর শসা কুচি পেঁয়াজ কুচি আর হালকা একটু বিট নুন আর চাট মশলা দিয়ে সস দিয়ে আর একটু মেয়োনিজ দিয়ে সেটা আমাদেরকে সার্ভ করে দেবে তাহলে চলো আমরা চটপট এগরোলটা ঘরে বানিয়ে নিচ্ছি আর তোমরাও কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করতে পারো একদম কম খরচে এগরোল ঘরেই বানানো যায় তাহলে তোমরা যদি নেক্সট টাইম কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো আমি এক্সট্রা করে আলাদা করে রোলের ভিডিও দিয়ে দেবো তো রোল যখন বানিয়ে নিয়েছি তাহলে এমনি এমনি কেন খাবো একটা চ্যালেঞ্জ করে খেয়ে নিই তাই না একটু মজাও হবে একটু আনন্দও হবে তো আমাদের চারটা রোল রেডি হয়ে গেছে আর তিনজন মিলে আমরা চারজন মিলে আমরা চ্যালেঞ্জ করব তাহলে চলো চ্যালেঞ্জটা শুরু করি Good
গিফটের রোল নাকি হ্যাপি বার্থডে করছিস? এটা দিয়ে হবে আজকে আমাদের রাতের ডিনার। এই যে এত কষ্ট করে ভাই এটাকে তোর ব্যবস্থা করছে কিভাবে এটাকে পেটে পড়া যায়, তো তার জন্য মা সবকিছু কেটে কুটে নিয়েছে আর তরকারিটা বসিয়ে দেওয়া হয়েছে। দাদা ভাই ভাই আর আমার হাজবেন্ড মিলে তিনজন মিলে একটা চিকেন বসিয়েছে আর চিকেনটা রান্নাও হয়ে গেছে, সবাইকে পরিবেশনও করে দিয়েছে। একদম শর্টকাটভাবে তোমাদেরকে ব্লগটা দেখানোর চেষ্টা করছে, কারণ অনেক বেশি লম্বা হলে তো তোমরা দেখতে চাও না ব্লগটা। তাই আজকের রেসিপিতে ছিল ডাল ভাজি মাছ আর চিকেন, তো সরি চিকেন না, এটা কী হবে, হাঁসের মাংস। তো যেটাই হোক খাওয়াটা খুব ভালোই হয়েছে। আর এই যে ভাই আমার হাজবেন্ড আর দাদা ভাই বসে পড়েছে আর দিদি ভাই দিচ্ছে, তো এবার আমরাও খাওয়ার জন্য রেডি, আমরা খেয়েও নিচ্ছি। তো চলো কন্টিনিউ, আর ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না, তো আজকের জন্য এই পর্যন্তই। মন্দ করো, বাইরে।